তো এটা কিভাবে চলবে এতদিন ধরে? এমনই চারটা ফল না থাকলে কি আজকে চলবে না, চারটা ফল থাকে তার মানে আপনি কার্য তো মেনে নিচ্ছেন। যে 2016 সালের 25 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে জেঠুর। তখন সারা দেশে চলছে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদনের কাজ। ইতিমধ্যেই জেঠুর নামেও রেশন কার্ডের আবেদনপত্র জমা পড়ে গিয়েছে। কিন্তু সেই জেঠুর মৃত্যুর পরেও ভৌতিকভাবে সেই জেঠু নাকি এখনও রেশন নিয়ে চলেছেন, যদিও সে জেঠু ছিলেন অবিবাহিত, কাছের বলতে শুধুমাত্র ভাইপো। আর সে খবর জানাজানি হতেই অবাক করা তথ্য বেরিয়ে এলো, এমন অনেক ভৌতিকভাবে মৃত ব্যক্তি নাকি রেশন ডিলারের থেকে রেশন নিয়ে থাকেন। এ কথা কোনো সংবাদ মাধ্যমের নয়, স্বয়ং রেশন ডিলারই এ কথা কার্যত মেনে নিয়েছেন। কোথায় যায় সেই সব রেশন? স্থানীয় সংবাদে আজ দেখাবো এমনই হাড়হিম করা ঘাটালের এক রেশন কেলেঙ্কারি। আমার জেঠু গত 25 ডিসেম্বর 2016 সালে মারা যান। ঘাটাল থানার অজবনগরের বাসিন্দা বছর 64 গৌরমান্না। 2016 সালে 25 ডিসেম্বর গৌরবাবু মৃত্যু হয় হৃদরোগে। গৌরবাবু অবিবাহিত ছিলেন। 2021 এসে বর্তমানে এক দেশ এক রেশন ব্যবস্থার জেরে চলছে রেশনের সাথে আধার সংযুক্তির কাজ। সে কাজ করতে গিয়েই গৌরবাবুর ভাইপো দেখেন জেঠু আগের মাসেও রেশন তুলেছেন। ভাইপো সুদীপ মান্না জানান, জেঠুর মৃত্যুর কিছু আগেই তার ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করা হয়েছিল। মৃত্যুর পর জেঠুর ডেথ সার্টিফিকেট অজবনগরের রেশন ডিলারের মনোরঞ্জন ঘোষের কাছে জমাও দেন। কিন্তু সুদীপবাবুর অভিযোগ, বর্তমানেও তার মৃত জেঠুর নামে রেশন তুলে নিচ্ছেন ডিলার। তিনি আজ সোমবার ঘাটাল মহকুমায় ফুড সাপ্লাইয়ের দপ্তরে এ বিষয়ে সরাসরি ওই ডিলারের নামে অভিযোগ দায়ের করেন। স্থানীয় সংবাদের তরফে এ বিষয়ে রেশন ডিলার মনোরঞ্জন ঘোষকে ফোন করে জানতে চাওয়া হলে তিনি কার্যত এ অভিযোগ স্বীকার করে অবাক করা তথ্য দেন, এমন দু চারটে ফলস না থাকলে ডিলারদের চলবে না। স্থানীয় সংবাদ বলে একটি নিউজ চ্যানেল আছে, সেখান থেকে ফোন করছিলাম। ওই একজন মৃত ব্যক্তির নামে নাকি আপনি দীর্ঘ কয়েক বছর ধরে রেশন ডিলি করছেন বা নিজে নিচ্ছেন, তো এই ব্যাপার সম্বন্ধে জানতে হবে আর কি। ওই ব্যক্তির নাম গৌর মান্না। এখন বিষয়টা হচ্ছে ওনার খাদ্য সুরক্ষার কার্ড আগে ছিল নি, ওদের ফ্যামিলিতে 1.5 বছর হয়েছে, ঠিক আছে। বিষয়টা আমার কাছে এসেছে, আমি সব যোগাযোগ করেছি, বাপ্পা মান্নার কাছে ফোন হয়েছে, সন্ধ্যাবেলা আমরা বিষয়টা মিটে নিচ্ছি, ও কাল বলে দেবে আমাদের বিষয়টা মিটে গেছে। না, আপনারা বিষয়টা মিটে গেলে তো হবে না। আপনি ধরুন 2016 সালে একজন ব্যক্তি মারা গেছে, তারপর থেকে আপনাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারপরে তার নামে মালটা ইস্যু হয়ে তোলা হচ্ছে, আপনার সেই লিস্ট ওয়েবসাইটে যা দেখা যাচ্ছে, তো এটা কিভাবে চলবে এতদিন ধরে? এমনই চারটা ফল না থাকলে কি আজকে চলবে না, চারটা ফল থাকে তার মানে আপনার কার্য তো মেনে নিচ্ছে। এখন দেখার, ঘাটাল জুড়েই এই কেলেঙ্কারি না, শুধু অজবনগরেই এই আজব কাণ্ড সীমাবদ্ধ আছে। ঘাটাল থেকে আকাশ দলুয়ের রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ ঘাটাল। হ্যাঁ, আমি আমার জেঠু গত 25 ডিসেম্বর 2016 সালে মারা যান, এবং তার আগে আমরা ওনার ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করি। তো উনি জীবিত থাকা অবস্থায় ওনার ডিজিটাল রেশন কার্ড আসেনি, এবং যখন মারা গেছেন তখন এসেছে কিনা আমরা জানি না। আমরা যখন রেশন ডিলারের কাছে যাই যে ওনার যে রেশন কার্ড আছে সেটা ক্যান্সেল করে দিই, উনি আমাদেরকে ওনার ডেথ সার্টিফিকেট চান। তো সাধারণভাবে একজন গ্রামের মানুষ যেটা জানে যে ডেথ সার্টিফিকেট রেশন কার্ডের কাছে ডিলারের কাছে দিলে সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে গত কয়েকদিন আগে আমি যখন নিজে আধার আপডেটের জন্য যাই, তখন আধার আপডেট অনলাইন যখন করি সেখানে আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে সেই মৃত ব্যক্তির নাম আমি দেখতে পাই। দীর্ঘ 5 বছর যাবত ওনার নামে অ্যালোটেড সরকার থেকে যে খাদ্যদ্রব্য পরিবেশন করা হতো সেটা রেশন ডিলার মনোরঞ্জন ঘোষ জয়নগর গ্রাম, উনি সেটা নিতেন, এবং আমি যখন এটা জানতে পারি ওনার কাছে অভিযোগ জানাই, উনি আমাকে থ্রেট করেন, উনি বলেন যে তুমি আমার কিছু করতে পারবে না যদি আমি রেশন ডিলার যার মালটা নিত সে কে হয় ওনার? তিনি আমার জেঠু হন, যার মালটা নিতেন তিনি আমার জেঠু হন, এবং আমাদের অজ্ঞাতেই উনি মালটা নিতেন এবং আমাদেরকে না জানিয়ে উনি মালটা নিতেন। আমরা জানতে পারিনি, যখন জানতে পারলাম তখনই আমরা আজকে
এখানে ফুড সিআই সাহেবের কাছে অভিযোগ জানালাম এবং সাথে আমরা এসডি অফিসের ফুড দপ্তরে আমরা অভিযোগ জানাবো। দিয়ে আমরা এই সুরাহা চাইছি, যাতে একটা সুস্থ সুরাহা এখান থেকে উঠে আসে সেটা আমরা চাইছি। এবং সরকার যে দুর্নীতিমুক্ত রেশন ব্যবস্থার কথা বলছেন সেটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেই আশা রাখছি, এবং সেই আশা নিয়েই আজকেই অভিযোগ জানাতে। কি নাম আপনার? আমার নাম সুদীপ মান্না। খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।